গজেবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, গজেব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার এই সুপ্ত বাসনা হাজার বছর বুকে ধারণ করেছিল বাঙালি জাতি। বর্গীদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে মানুষকে উজ্জীবিত করেছেন বঙ্গবন্ধু। বারবার রুখে দাঁড়িয়েছেন তিনি, 1971 সালের 7 মার্চের ভাষণেই তা স্পষ্ট হয়। প্রত্যেক দাগ শুকায় নাই, আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর যে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। ভাষণে মুক্তিযুদ্ধের রণকৌশলও তুলে ধরেন তিনি। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণকে ঘিরে ঢাকা ও পাকিস্তানে কি পরিস্থিতি হয়েছিল সেই ইতিহাস মাইটিভিকে জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা। আমাদেরকে ছাত্র নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তখন সিকিউরিটি কারা দেবে, যে আমরা তখন আমাদের হাতে কি হলো অস্ত্র ছিল, অস্ত্র ওই মশারি স্ট্যান্ড, খাটের ওই স্ট্যান্ডগুলো, হকি স্টিক, এইগুলোই আমাদের ছিল মূল অস্ত্র। সেই সময় আমি পাকিস্তান মিলিটারি একাডেমি অ্যাবটাবাদে ট্রেনিংরত ছিলাম। আমরা যারা বাঙালি ক্যাডেট ছিলাম তারা কিন্তু বুঝতে পারত যে বাংলাদেশ স্বাধীনতার পথে আছে। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণের পর পূর্ব বাংলায় পাকিস্তানের শাসন ব্যবস্থা কার্যত ভেঙ্গে পড়ে। বঙ্গবন্ধুকে যখন আমরা বললাম যে বঙ্গবন্ধু আমরা হল ছেড়ে কোথায় যাব, বলে আমি সব ব্যবস্থা করেছি, তখন আমাদের ভিতরে কয়েকজন কেঁদে ফেললো, বললো যে আপনাকে রেখে আমরা যাবো না। তখন বঙ্গবন্ধু বললো দেখ তোরা জানিস না পাকিস্তান নিয়ে ওরা কত হিংস্র, ওরা আমার এক শেখ মুজিবকে না পেলে আমার 7 কোটি বাঙালিকে ওরা হত্যা করবে। 7ই মার্চের ভাষণ, এরপরে পাকিস্তানিদেরকে আমি দেখছি শঙ্কিত। বাংলাদেশে পাকিস্তানিদের অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা তখন ছিল না, বঙ্গবন্ধুর নির্দেশেই তখন দেশ জাতি সব কিছু চলছে। এরপর পরাধীনতার শৃঙ্খল মুক্ত হতে শুরু করে জাতি। জয় বাংলা। শেখ নাজমুল হক সৈকত, মাইটিভি, ঢাকা।